মা কানতে কানতে বলে ও পুলিশ ভাই ও সাংবাদিক ভাই আমাকে নিয়ে যাও আমার ছেলেকে ছেড়ে দাও কথা কি বুঝতেছেন মা জীবন দেয় কলিজা দেয় কিন্তু সন্তানের ক্ষতি হতে দেয় না দুধের শিশু সহ মাকে পুলিশের ভ্যান গাড়িতে তোলে গতকালকে পল্টনে দেখেছেন এক ছোট্ট বাচ্চা সহ তার মাকে পুলিশের ভ্যান গাড়িতে ঢুকাইছে মা ডাক দিয়া আমার সন্তানটাকে ছেলে দাও কয়েকদিন পরে সে পরীক্ষা দিবে সম্ভবত ক্লাস 5 এর পরীক্ষা না 4 এর পরীক্ষা এই যে বিপল্লিক পরীক্ষা শুরু হবে এ মুসলমান বলে আমাকে তোমরা নিয়া যাও আমার বাচ্চাটাকে ছেড়ে দাও দুধের বাচ্চা আমার এরা মাকেও ছাড়লো না বাচ্চাটাকেও ছাড়লো না কাটানতে টানতে সন্তানগুলোকে জেলের মধ্যে নিয়ে যাচ্ছে যে দেশে মাদের চোখের পানি ঝরে ওই দেশ শান্তিতে নিজের মনের আশা পূরণ করতে পারে না কথা বলেন না কেন আমি সরকার বাহাদুরকে বলবো বাংলাদেশের ছোট ছোট শিশুর আগামী দিনের ভবিষ্যৎ এদের যেন এক বিন্দু ক্ষতি না হয় বাংলাদেশের ওলামা ইকরামরা আগামী দিনের ভবিষ্যৎ ওলামা ইকরাম আছে তাই বাংলাদেশে শান্তি আছে আলেমদের যেন কোনো ক্ষতি না হয় ঠিক না ঠিক মা কানতে কানতে বলে ও পুলিশ ভাই ও সাংবাদিক ভাই আমাকে নিয়ে যাও আমার ছেলেকে ছেড়ে দাও কথা কি বুঝতেছেন মা জীবন দেয় কলিজা দেয় কিন্তু সন্তানের ক্ষতি হতে দেয় না কথা বলেন না কেন দেখছেন না আপনার ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছিল লঞ্চ সন্তান আগুনে পড়বে বিদেশ আমি কে বলছি তুমি সন্তানকে কোলে নিয়ে লাভ দাও আমি মা পুর মুড়ে যাচ্ছি আমার কোনো আপত্তি নাই এ বেবি তোর কষ্ট হবে না বলে আমার ছেলে বাঁচবে আমি বেঁচে থাকবো সুবহানাল্লাহ সেই মার সামনে দুধের বাচ্চা মার সামনে নয়া পল্টনে গেছে ঘুরতে সেইখানে নিরাপরাধ নারীদের কাছকে ধরে ভ্যান গাড়িতে তুলে হয় পুলিশের গাড়িতে তুলে হয় মাদের চোখের পানি ঝরাবেন না ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহু খাইরুল মাকিরিন আল্লাহ কয় তোমার আমার মক্কর যেখান থেকে সে সেখান থেকে আল্লাহর মক্কর শুরু কথা বলেন না কেন এ মুসলমান বেশি বাইরা নমরুদ ফেরাউন কেউ বাঁচতে পারে নাই কথা বলে না তাদের মরণ হয়েছে আমাদেরও মরণ হবে বাহাদুরি করে আল্লাহর কাছে যাইয়েন না মাস্তানি বেশি করিয়েন না ইন্না বাদো সারব্বি কেলা সাদিদ ইন্না হু ইবুদি ও ইউঈদ আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না খারাপ লাগতেছে উলাইকা হুমুল মুমিনুন হাক্ক সত্য কথা বলতেছি আমি আর কোরআনের কথা সব সত্য ঠিক কি না আ মুসলমান ইমানদার সাদ্দাত ছিল গায়ের জোরে ক্ষমতা কেড়ে নিত মানুষের আল্লাহকে হুমকি দিয়া কয় নাউজুবিল্লাহ বলেন আল্লাহরে হুমকি দেয় কেমন তার সিরা তাই আল্লাহ তোর জান্নাত যাবো না জান্নাত কি বেঈমানের জন্য সান্নাত আল্লাহ কাকে দিবে আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে কোন আল্লাহু আকবার আর জোরে বলেন এটা সূরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত আল্লাহ বলে যারা ঈমান আনবে বেশি বেশি আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদেরকেই জান্নাতে দেব বলেন না সুবহানাল্লাহ কিন্তু বাতিলের দলে স্লোগান দিয়ে মরলে তুই জাহান্নামের চৌরাস্তায় খালি ঘুরবি হায় কলিজার টুকরা যুবক কাল লাগাও সাদ্দাত গায়ের জোরে বলে আমি তোমার জান্নাত যাব না নিজেই জান্নাত বানাবো বলেন না নাউজুবিল্লাহ বিশাল এলাকা জুড়ে একটা কামরা বানাইলো
সেখানে পুরা এলাকা থেকে স্বর্ণ করাই করে এনে পুরা ঘরটা স্বর্ণ দিয়া মোজাক করা শুরু করে দিল মুসলমান ইমানদার স্বর্ণ কিনতে কিনতে এক মহিলা ছিল বিধবা তার স্বামী ইন্তেকাল করেছে তার নাকে স্বর্ণ ছিল মানে এক কথা এলাকায় কোনো স্বর্ণ রাখবে না দোকানে সব স্বর্ণ কিনছে ওই মহিলারে বলে তোর নাকের ফুল দে এটা দিয়ে বাদশা জান্নাত সাজাবে মহিলা বলে এটা আমার স্বামীর স্মৃতি এটা আমি দিতে পারবো না টান দিয়া জোর করে ছিঁড়ে নিয়েছে মহিলা এবার কান্না করে আল্লাহর কাছে বাদদোয়া করে আল্লাহ গো যে জালিম আমার জোর করে নাকের ফুল স্বর্ণ ছিঁড়ে নিল তার আশা এখনো কোনোদিন যেন পূরণ না হয় আজ বাংলাদেশে হাজার হাজার মহিলারা বদদোয়া করে তাদের সন্তান গুম হয় খুন হয় তাদের স্বামী গুম হয় খুন হয় আল্লাহ গো এদেরকে আমরা দেখতে চাই না এদের বদদোয়া খালি ফিরবে না ফিরবে না আল্লাহর কাছে বলুন তো কবুল হবে কিনা হবে কিনা বলো এই চাচা উঠে গেছে চাচা চাচা কি বা নাই মাকাল ফল মাকাল ফল বুঝেন বাইরে দেখতে সুন্দর ভিতরে কিছুই নাই কথা কন না বসে গেছে হ্যাঁ আসার সময় দেখলাম হান্ডিয়াল বাজার পার হয়ে দুইটা চার দোকান আছে দুই চায়ের দোকান দুইটা টেলিভিশন সব বুড়ারা বুয়া রয়েছে কেউ চা খায় আর কেউ দুইটা কি টান রে সুখ টান দিতেছে মানুষের বিপদ করে আর গুনাহ করে নিয়েও যদি মরার পরে পরে আল্লাহ জান্নাত দে আল্লাহ কি পাগলা হইছে ওক জান্নাত দিবে ওই সকালবেলা মরবে এক ঘন্টা পর থেকে ফেরেশতারা শক্ত গাছের ঢাল নিয়ে সকাল থেকে রেডি না আমার সাথে পিটানি শুরু কথা বলেন না কেন জান্নাত তবে হুজুরের তাহাজ্জুদ পড়ে মানুষকে গুনাহগারদের পিছনে নামিয়া বলে ইক্তাদ দাইতু বিহাজাল ইমাম আনা ইমাম উল্লিমান হাদরা মা ইয়াহদুর সবার গুনার বোঝা মাথায় নিয়া আমরা এখানে দাঁড়িয়ে আছি জান্নাত দাবিদার হইলে আমরা করতে পারি আর যারা ওলামা ইকরামকে ভালোবাসেন তারা দাবিদার হতে পারেন গায়ের জোরে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না সাদ্দাত সব সাজাইলো সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলো ছেলেদেরকে বানাইলো গেরমাল সুন্দর নাচ আর গান দিয়া জান্নাত উদ্বোধন করলো তার সিরা সাদ্দাতের জান্নাত ঢুকবে ঘোড়ার পিঠে বসে আছে অমন সময় আজরাইল গেটের জান্নাতের গেটে হাজির কয় নাম সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন ভাইকে আপনি বলে আমি ফকির কোন টাইম নাই তো কোন টাইম দেয় না তখন মাথা থেকে এরকম চুলগুলো লম্বা ছিল আজরাইলের চুলগুলো ভাসাইছে আবার বলবেন না হুজুর আজরাইলের চুল লম্বা আমরাও রাখবো আজরাইল যখন যেই সুরত নিয়ে আসবে সেটা আল্লাহ নিজেই বলে দেয় কখনো বাসের সুরত নিয়ে এসে আপনাকে ডলা দিয়ে পিষা দেয় কথা বলে না আজরাইল আগে সরাসরি আসতো মুসা নবী যখন থাপরে আসো কানা করে দিছে তখন থেকে এখন এমন সুরুদ নিয়ে আসে কেউ যেন তারা দেখতে না পারে কেউ জ্বর হইয়া পড়ে মরে কেউ করোনা হইয়া পড়ে মরে কেউ অ্যাক্সিডেন্ট করে মরে কেউ স্ট্রোক করে মরে দোষ হয় স্ট্রোকের জ্বরের করোনার আজরাইলের দোষ কিন্তু কেউ দেয় না কথা বুঝেছেন ও মুসলমান ইমানদার সাদ্দাতকে ডাক দিয়ে বলেন নাম খবর আছে কে তুমি বলে আনা আজরাইল তখন জিব্বা শুকাই গেছে কবে একটু সময় দে আমি একটু জান্নাতে ঢুকি আজরাইল এবার পরে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মরণ থেকে যতই পালাও মরণ লইবে তোমায় ঘিরিয়া যদিও শুধু আকাশ পানে লুকাও সিঁড়ি টানাইয়া নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না
ভেঙ্গে গেলে মেলার আর জমে না শোন হাফেজ বতু গুয়া নামিমা আগর মানা সবই মানা নামিমা দীপ্ত কণ্ঠে শরীফুল ইসলাম বলে ফুলতা যারই কি কখনো এক রাতে নিভে যাবে তোর জীবনের সব রতন কোথা থেকে এসেছো মানুষ কোথা যেতে হবে রে কে আনিল কে খেলিল খেলা ভবে তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত আল্লাহ বলে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে আহসানু আমালা আল্লাহ আকসারু বলেন নাই আজরাইল কয় তোর এত বড় সাহস তুই জান্নাত বানাইছিস জান্নাত যাবে তারা যার ভিতরে চারটা গুণ থাকবে বলেন না সুবহানাল্লাহ আমি কি চারটা গুণের কথা বলবো আপনাদের আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما زوري بولا الله أكبر আপনারা কি ঘুমাইতেছেন না ক্ষুধা লাগছে আ মুসলমান আল্লাহ তাআলা বলেন এটা সূরা আহজাবের মধ্যে 77 নম্বর আয়াত আজরাইল শাদ্দাদকে শুনাইতেছে এই কথা কিসের আজরাইল শাদ্দাদকে শুনাইতেছে জান্নাত তবে চার গুণালা মানুষ এক নম্বর যারা আল্লাহকে ভয় করবে জালিম যারা জুলুম করে এরা কি আল্লাহকে ভয় করে তাহলে সাদ্দাদের কপালে জান্নাত জোরে বলেন অকুলু কওলান সাদিদা সব সময় জবান দিয়া সত্য বলবে